গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ছটি বাড়ি, পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূল বিধায়ক। গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, হস্মীভূত ছটি বাড়ি, পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূল বিধায়ক। গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রতিবেশী বাড়ির গোয়ালঘর থেকে আগুন ছড়িয়ে সর্বস্ব ছাই হয়ে গেল ছটি পরিবারের। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী জাকির হোসেনের গোয়ালঘর থেকে আগুনের উৎপত্তি হয়ে ভস্মীভূত হয় আব্দুর রহমান, আতাউর রহমান, সত্তার আলী, রবিউল ইসলাম, মর্জিনা বিবি সহ জাকির হোসেনের বাড়ি। বাড়িতে মজুত রাখা প্রায় নগদ 8 লক্ষ টাকা সহ সমস্ত আসবাবপত্র, খাদ্য সামগ্রী থেকে একটি মোটর বাইকও পুড়ে নষ্ট হয়ে যায়। রাত্রে 1টা নাগাদ আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন একজন ব্যক্তি। তিনি বর্তমানে চাঁচল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অগ্নিদগ্ধ হয়েছে গরু, ছাগল, হাঁস এমনকি মুরগিও। মোট প্রায় 60 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা গিয়েছে। জানা গেছে, রবিবার জাকির হোসেনের গোয়ালঘর থেকে আগুন লাগে। ক্ষণিকের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে প্রতিবেশীদের ছটি বাড়ি। কোনো ক্রমে বাড়ির লোকেরা ঘর থেকে বেরিয়ে আসে। গভীর রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ি থেকে কোনো সামগ্রী বার করতে পারেনি তারা। আগুন দেখে আশেপাশের বাসিন্দারাও ছুটে আসে। এরপর গ্রামের বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। তারপর তুলসীহাটা দমকল কেন্দ্র থেকে ছুটে আসে দমকল বাহিনী। তাদের কয়েক ঘন্টার প্রচেষ্টায় কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ছটি ঘর। ছটি ঘরে থাকা নগদ টাকা, মোটরসাইকেল, আসবাবপত্র সহ বাড়িতে মজুত থাকা বিভিন্ন শস্য, মূল্যবান সামগ্রী নিমিষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারিয়ে সরকারি সাহায্যের দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত ছটি পরিবারের সদস্যরা। পরদিন সকালবেলায় ভস্মীভূত পরিবারের সাথে দেখা করতে আসেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন। তিনি বলেন, ছটি পরিবারের সর্বস্ব হারিয়ে বিডিওর সাথে কথা বলে সমস্ত রকম সহযোগিতা করব। রহমতপুর গ্রামে হঠাৎ করে রাত্রি 1টার সময় আগুন লেগে যায়। এই আগুন লাগার ফলে আজকে 5টা বাড়ি একদম ধূলিসাৎ হয়ে যায়। সেটা যখন আমাকে খবর দেয়, আমি সঙ্গে সঙ্গে সকালবেলায় চলে এসেছি। আসার পরে আমি দেখতে পাচ্ছি অরিজিনাল যে একদম এই এত ক্ষয়ক্ষতি হয়েছে। এরকম ক্ষয়ক্ষতি আমি কোনোদিন দেখতে পাইনি। যে হিসাবে 5টা বাড়ির যে ধূলিসাৎ হয়েছে, চাল ডাল থেকে শুরু করে, গম থেকে শুরু করে, পাট থেকে শুরু করে, গরু থেকে শুরু করে, ছাগল থেকে শুরু করে, মুরগি থেকে শুরু করে, এমনকি যতগুলো ওর কাপড় টোপড় সোনা চানি যা কিছু ছিল সমস্ত কিছু একদম ধূলিসাৎ হয়ে গেছে। একদম সর্বস্ব সর্বহারা একদম হয়ে গেছে। এটাই দেখার জন্য এসেছি। আমাদের কাজ হচ্ছে এখন বর্তমানে প্রাথমিক আমাদের যেটা কাজ হচ্ছে, আমাদের প্রশাসনের বিডিও সাহেবের কাছে এদেরকে বললাম তোমরা দরখাস্ত নিয়ে যাও। দরখাস্ত নিয়ে গিয়ে এখন প্রথমে বিডিও সাহেব যথাখানি পারছে, তারপরে ইনকোয়ারি রিপোর্ট করে যেন রাজ্যে পাঠায়, রাজ্য থেকে যেন তাদের ভালো রিলিফ পায়, তার জন্য বিডিও সাহেবের সাথে আমি আলোচনা করলাম। বিডিও সাহেবও বললেন যে আমি শীঘ্রই আমি ব্যবস্থাপনা করছি। আগুনে পড়ে যাওয়া পরিবারের সদস্য আতাউর রহমান বলেন, আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখি প্রতিবেশীদের বাড়ি গোয়ালঘর থেকে আগুন আমাদের বাড়িতে লেগে গেছে। তৎক্ষণাৎ বউ বাচ্চাকে নিয়ে কোনোরকম ঘর থেকে বেরিয়েছি, তবে আমাদের সর্বস্ব হারিয়ে গেছে। প্রতিবেশীর বাড়ি থেকে আগুনটাও লেগেছে, আমরা জানি না, তারাও আমাদেরকে কোনো জায়গা জাগি করেনি। তারপরে আমার যত কিছু ছিল ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কিছুই বাঁচেনি। আমার তিন ভাই, আমরা চারটা পরিবার, বাবা দিয়ে টাকা পয়সা গয়নাঘাটি কত টাকার মতো? 7 লাখ টাকার ক্যাশ জ্বলেছে, গয়না 8 ভরি ছিল, সব জ্বলে শেষ হয়ে গেছে। মানে ভিতরে কিছু বাঁচেনি। গাড়ি ছিল সেটাও বাঁচেনি, সব জ্বলে ছাই হয়ে গেছে। বর্তমানে আমাদের কিছু খাবারও নাই কিংবা পরারও কিছু নাই, কাপড় টাপড়ও কিছু নাই। কোথায় আছেন আপনারা? আমরা এই রাস্তায় আছি, ফুটপাতে। সাহায্য যদি করে তাহলে ভালো হয় আমাদেরকে সরকার, এটাই আমাদের আবেদন। এখন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাত নগর, WOC রোড, ব্যাঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নম্বর নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিক্যাল কোর্সেও,
তিন বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে। তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।